হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। আজকের এই ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, আমার জন্য খুবই ইন্টারেস্টিং ব্লগ একটা। আর এই ব্লগটা শ্যুট করার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অ্যাট লাস্ট আজকে এই ব্লগটা শ্যুট করতে পাচ্ছি। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর, আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা পুরি যাচ্ছি ফ্যামিলির সাথে। আর আমরা হচ্ছে তোমার শালিমার স্টেশন থেকে যাব, আমাদের পৌনে নটায় ট্রেন আমাদের, তো আমাদেরকে একটু আগেই বেরোতে হবে কারণ আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশনটা বেশ অনেকটা দূর। তো আমাদের উবের বুক করা হয়ে গেছে, আমরা জাস্ট বেরাবো। আমি একদম রেডি ফেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে এসেছি, তারপর আমি তোমাদের সাথে বাকি ডিটেলস গুলো শেয়ার করছি, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। তো চলো আমরা বেরিয়ে গেছি, উবেরে উঠে গেছি, এবার আমরা শালিমা স্টেশনে পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। বাড়ি থেকে উবের করে শালিমার স্টেশন যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো, আর স্টেশনে গাড়ি যখন পৌঁছালো তখন আমাদের ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে, কিন্তু তখনও ট্রেনের গেট খোলা হয়নি, তাই আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেনটা ছিল শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস, আর আমরা ছিলাম AC 3 টায়ারে। আমার সিট পড়েছিল একদম উপরে বাঙ্কে, যেটা আমার কাছে দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, ট্রেনের ভাড়া সম্পর্কে জানাই, ট্রেনে ভাড়া 613.25 টাকা পার পার্সন। আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেনটা 8:45 সময়, তো ট্রেনে উঠি তারপর দেখাচ্ছি ট্রেনটা। দেখছো দেখো কেমন করে, ওয়েট করি, তারপর যখন ট্রেন ছাড়বে তখন তোমাদের সাথে দেখা করছি। ট্রেনে উঠে তাড়াতাড়ি ডিনার করে নিয়ে উপরে শুতে উঠে পড়লাম। এটা আমার জীবনে প্রথম রাতে ট্রেন জার্নি, তাই বেশ এক্সাইটেড। গাইস, আমি শুয়ে পড়েছি আর একদম টপে আমার সিট পড়েছে, দেখো। এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি রাত্রিবেলা, এত মানে রাত্রিবেলা কোনোদিনও ট্রেন জার্নি করিনি, এই প্রথম। আর এক্সাইটমেন্টের সাথে সাথে ভয়টাও ভালোই কাজ করছে, কারণ একটু পরে লাইটটা অফ হয়ে যাবে, কালকে সকালবেলা নেমে তারপর কথা বলছি। দেখতে থাকো তোমরা প্রবলেমটা, কালকে সকালবেলা দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, এবার নামার পালা। আমরা জাস্ট পুরী স্টেশনে নামলাম আর প্রচন্ড ভিড়। এখন কটা বাজে? 5:30 বাজে, ভোর 5:30 বাজে। এখন আমরা জাস্ট পুরী স্টেশনে নামলাম আর স্টেশনে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। আমরা এখনো বেরাইনি, বেরিয়ে তারপর অটো ধরবো, ধরে আমাদের হোটেলে পৌঁছাবো, অটোতে যেতে যেতে দেখা হচ্ছে। স্টেশন থেকে অটো করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল সোনালী হোটেল থেকে 2 মিনিট হাঁটা পথ, তাই সোনালী হোটেলের সামনেই নামতে হয়েছিল। তো স্টেশন থেকে সোনালী হোটেল অবধি ভাড়া নিয়েছিল 200 টাকা। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম আমার আসল আকর্ষণ, সমুদ্র। তাই হোটেলে পৌঁছে লাগেজ রেখেই চলে গেছিলাম সমুদ্রে।
আর সেই ভিডিওটার পরেই আসতে চলেছে, তাই যারা এখনও চেইন স্টেশনকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি করে নাও, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে লাইক করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।